2022 বর্ধমান পৌরসভা নির্বাচনের আমরা এই মুহূর্তে সরাসরি স্টুডিও থেকে চলে এসেছি বর্ধমান শহরের 20 নম্বর ওয়ার্ড। 20 নম্বর ওয়ার্ডের যে ভোট কেন্দ্র সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি নন্দী মিস্ত্রি পৌর প্রাথমিক বিদ্যালয়। এবারে যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এই ওয়ার্ডের এবারে যে মনোনীত প্রার্থী রয়েছেন স্বীকৃতি হাজরা, তিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং তার যে মূল্যবান ভোট, তিনি ভোটদান পর্ব সেই প্রক্রিয়া দিকে এগিয়ে চলেছেন, আস্তে আস্তে তিনি ভোটদান প্রক্রিয়া দিকে এগিয়ে যাবেন। তো সেই চিত্র আমরা দেখি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনন্দবার্তার পর্দা সেই এক্সক্লুসিভ চিত্র। 20 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী দেখতে পাচ্ছেন ভোটদান পর্বের জন্য এগিয়ে চলেছেন সপরিবারে এবং আস্তে আস্তে এগিয়ে চলেছেন ভোট কেন্দ্রের দিকে, তার মূল্যবান ভোট তিনি দান করার লক্ষ্যে এগিয়ে চলেছেন এবং সেই চিত্র আনন্দবার্তার পর্দায় এক্সক্লুসিভলি আপনি দেখতে পাচ্ছেন। আপনারা আমরা এই মুহূর্তে রয়েছি 20 নম্বর ওয়ার্ড বর্ধমান শহরের 20 নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্র এবং 2022 পৌর নির্বাচনের 20 নম্বর ওয়ার্ডের মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বীকৃতি হাজরা, তিনি ইতিমধ্যেই ভোটদান কেন্দ্রের দিকে প্রবেশ করছেন এবং তার মূল্যবান ভোট তিনি তার গণতান্ত্রিক অধিকার তিনি সেটি প্রয়োগ করবেন এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায় এক্সক্লুসিভ সেই চিত্র। আমরা এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন বর্ধমান পৌর নির্বাচন 2022-এর বর্ধমান শহরের 20 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্রে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি এবং 20 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী স্বীকৃতি হাজরা, তিনি ইতিমধ্যেই ভোটদান কক্ষে প্রবেশ করেছেন এবং তার মূল্যবান ভোট তিনি প্রয়োগ করছেন, সেই দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আনন্দবার্তার টিভি চ্যানেলে তো আপনি দেখতে পাচ্ছেন, এছাড়াও আনন্দবার্তা জিও টিভি এই মুহূর্তে অল ইন্ডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। বর্ধমান শহরের 20 নম্বর ওয়ার্ডের ভোটদান প্রক্রিয়া ইতিমধ্যে সেই পর্ব চলছে এবং ভোট কক্ষে প্রবেশ করেছেন 20 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী স্বীকৃতি হাজরা, সেই দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বর্ধমানে 20 নম্বর ওয়ার্ডের প্রত্যেকে একে একে এগিয়ে চলেছেন ভোটদান প্রক্রিয়ার জন্য এবং আপনাদের এই সেই চিত্রও দেখাবো বর্ধমান শহর 20 নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্রে প্রত্যেকটি মানুষ কীভাবে একে একে তারা এগিয়ে চলেছেন ভোটদান প্রক্রিয়া এবং কীভাবে সুষ্ঠুভাবে সেটা পরিচালনা হচ্ছে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এবং তারই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী স্বীকৃতি হাজরা এবং তাকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে। তিনি ইতিমধ্যেই ভোট দিয়ে তার যে গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করেছেন এবং তার কাছে জানবো এবারের প্রথম প্রার্থী হিসাবে ভোট কেমন লাগছে, তার কী মনোভাব রয়েছে সেটা আমরা জেনে নেব। খুবই ভালো লাগছে, আমি এক্ষুনি নিজের ভোট নিজেকে দিয়ে এলাম। হ্যাঁ, আমার সাথে ছিল আমার পুরো পরিবার, মানে আমার কাকারা, আমার ভাই বোন সবাই এসেছে, যেহেতু আমি নিজে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি সেজন্য এবারে সবাই এসেছে। আমরা পুরো হাজরা ফ্যামিলি একসাথে আজকে ভোট দিয়েছি, তার সাথে সাথে আপনারা দেখতে পারবেন গোটা 20 নম্বর ওয়ার্ডে খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আশা করি আপনাদের কাছে কোনোরকম কোনো কমপ্লেন যায়নি, কারণ আপনার 20 নম্বর ওয়ার্ডে মানুষকে বলেছি নিজের ভোট নিজে দিন, তারা নিজেরা এসে সকাল থেকে লাইন দিয়ে দিয়েছে। এখন যেহেতু দুপুরের সময় যেন একটু খালি, তাতেও দেখছেন সাধারণ মানুষ যারা রান্না টান্না করে আসে তারা এখন এসে ভোট দিচ্ছে। তো এইবারের এই যে ভোটদান প্রক্রিয়া চলছে 2022 পৌর নির্বাচনে যে ভোট প্রক্রিয়া চলছে এবং প্রত্যেকটি মানুষ তারা এক এক আসছেন ভোট দিচ্ছেন, তো ভোট সকাল থেকে তো চলছে, কি দেখে কি মনে হচ্ছে ভোট কিভাবে চলছে কেমনভাবে হচ্ছে? দেখুন, প্রত্যেকে বেরিয়ে আসছে এবং আমি একটা নির্দিষ্ট জায়গা, আমার দুটো কেন্দ্র আছে, একটা হচ্ছে নন্দলাল স্কুল আর একটা হচ্ছে রানী স্কুল, দুটো কেন্দ্রেই আমি সমানভাবে গেছি এবং আমাদের যে বুথের যারা কর্মীরা আছেন তারাও বলছেন মানুষ ভালোভাবে ভোট দিচ্ছে এবং সবাই আমাকে বলছে কোনো চিন্তা নেই, 2 তারিখ তুমি ঠিক ফল পেয়ে যাবে। হ্যাঁ, আমি সেই আশাতেই আছি। তো একটা কথা জানতে চাইবো, এইবার প্রথম প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন এবং প্রার্থী হিসাবে তাই এইবারে যে ভোটের প্রক্রিয়ার মধ্যে আপনি অংশগ্রহণ করছেন, তো বিরোধী পক্ষ তাদের একটা প্রভাব সেটা কি মনে হচ্ছে কতটা রয়েছে বিরোধী পক্ষের প্রভাব? বিরোধী পক্ষের প্রভাব বলতে আমরা বিরোধী পক্ষের প্রভাবটা যখন বুঝতে পারবো, যখন অ্যাটলিস্ট তারা একটা মানে গোটা মানে প্রত্যেকটা বুথেতে তারা যাতে এজেন্ট দিতে পারবে
তো আমাদের এখানে শুধুমাত্র বিরোধী পক্ষ সিপিআইএম তারা এজেন্ট দিতে পেরেছেন এবং ওনাদের এজেন্ট আছে, আমরা ওনাদের কোনোভাবে তোলানো বা কিছুই করতে পারিনি। তো সেই জায়গাতে ওইখানেতে কোনো জায়গা থেকে তাদেরকে তুলে দেওয়া হয়নি বা কিছু হয়নি, এজেন্ট এজেন্টের জায়গায় বসে আছে, সেইভাবেই কাজকর্ম চলছে। আচ্ছা, প্রথমবার এই প্রার্থী হিসাবে উত্তেজনা কতটা রয়েছে, মানে কি মনে হচ্ছে, কি হতে পারে, কি হতে চলেছে, কি মনে হচ্ছে? দেখুন, উত্তেজনা তো একটা ভোট উৎসব, যেমন সবাই আজকে যেহেতু রবিবার সকাল থেকে সবাই উঠে ভোট দিতে চলে এসেছে, যেমন হয়েছে তো সেই জায়গা থেকে ওনারা এসে নিজেরা ভোট দিয়েছেন এবং 2 তারিখে সেই ফল পাবো, এটা আমি আশাবাদী। এবং আমাকে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে যেতে হচ্ছে, কারণ যেটা হচ্ছে কি মানে আমার বিরোধী পক্ষ ওনারা যদি কেন্দ্রে গিয়ে বসে থাকতেন তো আমাকে সেই জায়গায় গিয়ে এটা একটু পুলিশকে জানাতে, পুলিশ সহযোগিতা করছেন, সাথে সাথে আমাদের সরকারি যারা আছে সহযোগিতা করছেন, আমরা ওনাদের সাথে সব রকম সহযোগিতা করেছি। আচ্ছা, কি মনে হচ্ছে নিয়মাবিধি মেনে কি ভোটদান প্রক্রিয়া চলছে, মানে করোনা সিচুয়েশন আমরা জানি যে সমস্ত প্রোটোকল রয়েছে সেই সমস্ত কিছু মেনে কি ভোটদান প্রক্রিয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভোট কেন্দ্র থেকে যাদের কাছে মাস্ক নেই, স্যানিটাইজার নেই, ওনাদেরকে মাস্ক স্যানিটাইজার সব কিছু দেওয়া হচ্ছে, ওনারা সেইভাবেই ভোট দিচ্ছেন এবং প্রত্যেকে মাস্ক ব্যবহার করেই ভোট দিয়েছেন এবং করোনা বিধি মেনেই সবাই ভোট দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে রয়েছেন এবং আমাদের 20 নম্বর ওয়ার্ড, বর্ধমান শহরের 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, এবারের প্রথম স্বীকৃতি হাজরা এবং তার সপরিবার তিনি কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন প্রথমবার তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাই তার পরিবার কিন্তু পুরোপুরিভাবে একবদ্ধভাবে তাকে সাপোর্ট করার জন্য একসাথে রয়েছেন, একবদ্ধভাবে তারা পাশে দাঁড়িয়েছেন। তো তার এই মুহূর্তে ওনার বাবাকে আমরা পেয়ে গেছি সঙ্গে, তো আমরা জেনে নেবো তার কাছ থেকে, মেয়ে এবারে প্রার্থী হিসেবে প্রথম ভোটে দাঁড়িয়েছে, তো কী মনে হচ্ছে, কতটা উত্তেজনা রয়েছে? নিশ্চয়ই একটা উত্তেজনা নিজের মধ্যে আছেই একটা, হ্যাঁ, এবং উৎফুল্লতাই হচ্ছে উত্তেজনায় পরিণত হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং মানে একটা উৎসবের মেজাজে সবাই ভোট দিচ্ছে, এটাই একটা আমার মনের মধ্যে একটা আনন্দের একটা ইয়ে হচ্ছে একটা। এবং আমি মনে করছি যে হ্যাভক মার্জিনে আমার মেয়ে জয়লাভ করবে। যে সিদ্ধান্ত, তো এখানে আপনাদের সিদ্ধান্ত কতটা একমত রয়েছে? এবার মকুন, আমি 50 বছর রাজনীতি করেছি, এবারে আমার রাজনীতির প্রভাবটা আমার আত্মীয় স্বজন, আমার মেয়ে, আমার স্ত্রী সবাইকার মধ্যেই পড়েছে। এবারে আমার ছোটো মেয়ে যেহেতু ছাত্র রাজনীতি থেকে রাজনীতিটা করেছে, সেই হিসেবে ওর ওপরে প্রভাবটা বেশি পড়েছে এবং ও সুযোগটা পেয়ে গেছে, সেই সুযোগটা আমরা কাজে লাগাচ্ছি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনি যে কথাগুলো জানিয়েছেন, আশা রাখছি নিশ্চয়ই আশা রাখছি ফল খুব ভালো রকমই হবে, এই আশা নিয়েই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দিকে, চলে যাব আমরা 20 নম্বর ওয়ার্ড থেকে এবং এই মুহূর্তে চলে যাব আমরা সরাসরি স্টুডিওর দিকে।